নমস্কার বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির খবর প্রকাশিত হলো যারা চ্যানেলটির প্রথম দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে জানার জন্য তাহলে চলুন এই সপ্তাহের কর্মসংস্থান পেপার শুরু করা যাক প্রথম খবর সিবিএসিতে তিনশো আট অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার ও অ্যাকাউন্ট নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং স্টোনাগ্রাফার পদে তিনশো আটজনকে নেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিয়োগ হবে গ্রুপ সিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দুশো চারটি সাধারণ পঁচাশি তপশলী তিরিশ তপশিলী উপজাতি পনেরো ও সি ঊনপঞ্চাশ আর্থিকভাবে অনগ্রসর কুড়ি এর মধ্যে তিনটি শূন্য পদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী দুটি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য ও সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী খবর নেভিতে চারশো স্টুয়ার্ড শেপ ও হাইজিনিস্ট মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেদের জন্য ভারতীয় নৌবাহিনী ম্যাট্রিক রিক্রুট অক্টোবর দু হাজার কুড়ির ব্যাচে কোর্সের জন্য স্টুয়ার্ট শেপ ও হাইজিনিস্ট পদে চারশো জন অবিবাহিত ছেলে নিয়োগ করবে কেন্দ্রীয় রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য জন্ম তারিখ হতে হবে এক অক্টোবর দু হাজারের দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তিনের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার মধ্যে শারীরিক মাপজোপ উচ্চতায় একশো সাতান্ন সঙ্গে মানানসই ওজন হতে হবে বুকের সাথে পাঁচ সেমি পর্যন্ত প্রসারিত করতে হবে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬ বাই ছয় এবং অন্য চোখে ছয় বাই নয় দরখাস্ত করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হলো টিপুল বন্ধুরা এই খবরের বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি কিনবেন এই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে পরবর্তী খবর আর্মিতে নার্সিং পড়িয়ে চাকরি দুশো কুড়ি জন মহিলা প্রার্থীকে চার বছরের বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিস নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী অবিবাহিত ডেভোর্সি আইনত বিচ্ছিন্ন ও বিধবা পিছুটানহীন মহিলারা আবেদন করতে পারবেন পড়ানো হবে সামরিক বাহিনীর ছটি নার্সিং কলেজ কলেজে পড়াশোনা থাকা খাওয়ার জন্য কোনো খরচ নেই কোর্স শেষে চাকরি হবে মিলিটারি নার্সিং সার্ভিসে পারমানেন্ট বা শর্ট সার্ভিস কমিশনে কলেজ অনুসারে আসন সংখ্যা সি ওএন সি এইচ ইসি কলকাতা তিরিশটি এ এফ এম সি পুনে চল্লিশটি এন আই এন এইচ এস অশ্বিনী চল্লিশটি সিওএন এ এইচ আর অ্যান্ড আর নিউ দিল্লি তিরিশটি এন সি এইচ সিসি লক্ষ্ণৌ চল্লিশটি সিওএন সি এইচ ব্যাঙ্গালোর চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বটানি বা জুওলজি ও ইংরেজি নিয়ে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর মাধ্যমিক বা সমতুল্য পাশ করে থাকতে হবে প্রথম প্রথমবারের প্রচেষ্টাতেই ফাইনাল ইয়ারের পরীক্ষার আবেদন আবেদন ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য জন্ম তারিখ হতে হবে এক দশ উনিশশো পঁচানব্বই থেকে তিরিশ নয় দু হাজার তিনের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো টিপিডব্লিউ ডট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এবং আবেদন করতে হবে দোসরা ডিসেম্বরের মধ্যে পরবর্তী খবর নৌভিনীতে একশো চুয়াল্লিশ অফিসার ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এক এক্সিকিউটিভ ব্রাঞ্চ টেকনিক্যাল ব্রাঞ্চ এডুকেশন ব্রাঞ্চের মাধ্যমে একশো চুয়াল্লিশ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করবে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে এ দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে কেরলের এজি মালাই ইন্ডিয়া নেভাল একাডেমিতে দরখাস্ত করতে হবে অনলাইনে উনত্রিশে নভেম্বরের মধ্যে পরবর্তী খবর বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়িয়ে নেভিতে চাকরি নৌবাহিনীতে অফিসার বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিকরা আবেদন করতে পারবে বেশ কিছু টেকনিক্যাল অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে পার্মানেন্ট কমিশনে কোর্স হবে দু হাজার কুড়ির জুলাইয়ে কেবলমাত্র অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স কেমিস্ট ও অঙ্কের মোট অন্তত সত্তর শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতল পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইংরেজিতে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে সেই সঙ্গে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার উনিশে বিই বা বিটেকের জন্য পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে পরবর্তী খবর সাইঁত্রিশ জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট আইভি পদে সাঁইত্রিশ জন লোক নিচ্ছে পরবর্তী খবর ইরি এয়ার ইন্ডিয়ায় একশো পঁচিশ এক্সিকিউটিভ এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড অফিসার অ্যাকাউন্টেন্ট জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আইআর লিগাল ম্যানেজার ফিনান্স ডিউটি পদে একশো জন লোক নিয়োগ করবে পরবর্তী খবর বাঁকুড়া জেলা আদালতে উনিশ কর্মী অষ্টম এবং মাধ্যমিক পাশ ছেলেদের জন্য বাঁকুড়া জেলা আদালতে নাইট গার্ড ফর ফরাস পিয়ন ও প্রসেস সার্ভার লোয়ার ডিভিশন ক্লার্ক ইংলিশ স্টেনোগ্রাফার পদে উনিশজন ছেলেমেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশের হিসেবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ওবিসিরা তিন বছর তপশিলি এবং ও উপজাতির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়তাল্লিশ বছর দরখাস্ত করতে হবে অনলাইনে দশ ডিসেম্বর দু হাজার উনিশ রাত এগারোটার মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো এইচ টিপি এস ডবল স্ল্যাশ টি টিপল ডব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ভি ডট ইন অথবা টি এইচটিপি এস ডিস্ট্রিক্ট কোর্ট ডট জিও ভি ডট ইন স্ল্যাশ বাঁকুড়া